বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন আর মনে করে বেল আইকনটা দিয়ে দেবেন। ঘেভার বানানোর জন্য ঘি নিয়ে নেব একটা ব্লেন্ডারের মধ্যে। এবারে ঘিটা ব্লেন্ড করার সময় আমি বেশ কিছুটা বরফ নিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। দেখুন, এখানে ঘিটা খুব সুন্দর জমে গেছে একদম শক্ত হয়ে বরফের সাথে। আমি এখানে 7 থেকে 8 মিনিট মতন ব্লাইন্ড করেছি। আর এবারে এর মধ্যে নিয়ে নেব অল্প অল্প করে ময়দা। আর নিচ্ছি দুধ, আবারও ভালো করে ব্লেন্ড করব একসাথে সব কিছু। এখানে দুধ আর ময়দাটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে ঘিয়ের সাথে, এই দেখুন। ব্যাস একই রকম ভাবে আমি আরো কিছুটা দুধ আর ময়দা নিয়ে নেব। ব্যাস সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি এবারে মিশ্রণটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। লেবুর রস, এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি মিক্সচারটা রেফ্রিজারেটরে আরও 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে ভাজবো ঘেভারটা। তো আমি একটা ছোটো জায়গা নিয়েছি, আপনারা বড় বানাতে চাইলে বড় নেবেন। আর ডিপ যেন হয়, কারণ অনেকটা তেল নিতে হবে এর মধ্যে। রেফ্রিজারেটরের থেকে বের করে নিয়েছি। আচ্ছা, যে মিক্সচারটা সেটা খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না, দেখতেই পাচ্ছেন। তেল গরম করে নেব। এবারে খুব অল্প অল্প করে আমি যে মিক্সচারটা বানিয়েছি সেটা দেব, আর একদম তেলের মাঝখানে দেব। আর যখন দেব তেলটা যেন সম্পূর্ণ ভালো করে গরম থাকে। এক চামচ করে দিয়ে আমি অপেক্ষা করব। আবার কিছুটা করে দেব। মাঝখানে আমি একটা চপস্টিক দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি, যেটা যে কোনো আপনি চামচ বা কিছু দিয়ে এটা করতে পারেন। এবারে ছুরি দিয়ে এইভাবে হালকা করে করে একটু দেখিয়ে নিচ্ছি, যাতে না পাত্রের মধ্যে লেগে থাকে। ভাজার জন্য বেশ কিছুটা সময় লাগবে। একদম সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যায়, মানে একদম সফট থাকে না, আর তখন তুলে নেব। এবার আস্তে করে আমি তেল থেকে তুলে নিচ্ছি।
আবার ওই একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি দিয়ে নিচ্ছি মালাই দুধ। এখানে আবার অনেকে চিনি জলও ব্যবহার করে থাকে। মালাই দুধের মধ্যে আমি গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম। আমি এর মধ্যে কিছু বাদাম নিয়ে নিচ্ছি, কাজু বা অ্যালমন্ডস যা থাকবে একটুখানি দিয়ে দেবেন। এবারে এই সব কিছু দিয়ে দেওয়ার পর যদি ওভারনাইট রাখা যায় তাহলে খুবই ভালো হয়, বা অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা, তাহলে এই যে হার্ডনেসটা আর থাকবে না, এটা একদম সফট হয়ে যাবে। আর যত সফট হয়ে যাবে খেতে ততই কিন্তু ভালো লাগবে। তো আজকে আমি একদমই একটা নতুনত্ব ধর বানিয়েছি ঘেবার, যার উৎপত্তিস্থল ইরান হলেও আমাদের দেশে রাজস্থানের এখন একটি খুবই বিশেষ আর কি মিষ্টি। এই ঘেবার মিষ্টি নবাব ওয়াজেদ আলী শাহ খাওয়ার পর রাজস্থানে তিনি লখনৌতে আনেন, আর তারপর রাজস্থানের পর থেকে লখনৌতে এটি খুব পপুলার। এখন অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু রাজস্থানে যে বানানো হয় সেই জিনিসটা একদমই আলাদা রকমের হয়। তো আমি সেটাই এখানে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমি বেশ কয়েকবার রাজস্থানে গিয়েছি, আর সেখানে খাওয়ার পরেই আমার পছন্দ হয়েছিল, তারপরেই শিখেছি রেসিপিটি। তো তোমরাও বানাও ঘেবার, আর বানিয়ে সবাইকে খাও, নিজেরাও খাও। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও, শেয়ার করে নাও, আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা দিতে একদম ভুলে যাবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।